হাওয়ায় দ্বীপপুঞ্জের নজিরবিহীন দাবানলের ঘটনায় মাউই দ্বীপের পাশের সাগরে ভাসছে অনেক মৃতদেহ। উদ্ধারকর্মীরা বলছেন, দ্রুত গতিতে অগ্নিশিখা ছড়িয়ে পড়লে প্রাণ বাঁচাতে মরিয়া শতাধিক মানুষ পানিতে ঝাঁপ দেন। মার্কিন কোস্টগার্ডের নৌযান প্রায় 100 মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। কোস্টগার্ড বলছে, শুরুতে ধোয়ার কারণে হিমশিম খেতে হয় হেলিকপ্টারের পাইলটদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর উদ্ধার কাজ জোরদার করেছে কোস্টগার্ড। এর মধ্যে উদ্ধার করা হয়েছে পানিতে ভাসতে থাকা কয়েকটি মৃতদেহ। যদিও উদ্ধারকর্মীরা সন্দিহান, নিখোঁজ সবার মৃতদেহ আদৌ পাওয়া যাবে কিনা। হাওয়াইয়ের মাউই দ্বীপে ভয়াবহ দাবানলে মৃত্যুর সংখ্যা বেড়ে 80 জনে দাঁড়িয়েছে। দ্বীপটির পশ্চিম উপকূলীয় শহর লাহাইনায় ধিকি ধিকি জ্বলতে থাকা ধ্বংসস্তূপের ভেতর উদ্ধারকারী দলগুলো নিবিড় তল্লাশি চালানো শুরু করার পর থেকেই মৃতের সংখ্যা বাড়তে শুরু করেছে। জোরালো সতর্কতা জানানোর আগে কিভাবে দাবানল এত দ্রুত এই ঐতিহাসিক পর্যটন শহরটি জুড়ে ছড়িয়ে পড়েছে তা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন হাওয়াইয়ের কর্মকর্তারা। স্টেটের ইতিহাসে এটি সবচেয়ে প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগ হয়ে দাঁড়িয়েছে। 1907 সালে হাওয়াই যোগ দেওয়ার পরের বছর এক সুনামিতে দ্বীপপুঞ্জটির বিগ আইল্যান্ডে 61 জনের মৃত্যু হয়েছিল। মাউইর দাবানলের মৃত্যুর সংখ্যা সেটিকে ছাড়িয়ে গেছে। দাবানলে লাহাইনার হাজারেরও বেশি ভবন পুড়ে গেছে, বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার মানুষ। এই সৈকত শহরটির 80% অবকাঠামো শেষ হয়ে গেছে। শহরটির পুনর্গঠনে কয়েক বিলিয়ন ডলারের পাশাপাশি বহু বছর প্রয়োজন হবে বলে ধারণা করা হচ্ছে। হাওয়াইয়ের সেনেটর ব্রায়ান শার্টজ বলেন, পুড়ে যাওয়া ভবনগুলোর ভেতরে এখনও কেউ প্রবেশ করেনি। এখানে মৃতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে অনুমান করছেন তারা। ঝোপঝাড় থেকে ছড়িয়ে পড়ে থাকা লাহাইনার আগুন এখনও জ্বললেও 85% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দ্বীপের আরও দুটি আগুন 80% এবং 50% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ বা যে কোনো হুমকির মুখে মাউইয়ের জরুরি সাইরেনগুলো বেজে উঠে দ্বীপবাসীকে সতর্ক করার কথা, কিন্তু দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার সময় সেগুলো বাজেনি বলেই ধারণা পাওয়া যাচ্ছে। প্রকৃতপক্ষে কখন ঠিক কি ঘটেছিল তা নিশ্চিত করার জন্য বিস্তারিত পর্যালোচনার নির্দেশ দিয়েছেন হাওয়াইয়ের গভর্নর জশ গ্রিন।